বার্থডের দিন দুই বোনে পিং পিং সেজে বের হলাম, খাওয়া দাওয়া করলাম, সেলিব্রেশনের জন্য কেক কিনলাম, ডেকোরেশনের জন্য বেলুনস কিনলাম। তো তিন ভাই বোনে বের হয়ে গেলাম, আপন সামনে বসতে রিক্সায়, আর আমরা দুজন বসতেছি পিছে। তিনজনই আজকে পিং পিং পড়ছি, আর আমাদের সাথে আজকে আব্বু আম্মু কেউ যাচ্ছে না। তিনজনে যাচ্ছি কেক কিনবো, বেলুন কিনবো, ডেকোরেশনের জন্য, সেলিব্রেশনের জন্য সামনে আপন বসতে। মানে আমাদের তিন ভাই বোনের মধ্যে এত মিল, যে কেউ দেখলে বুঝতেই পারে না যে আমরা কাজিন। সবাই মনে করে আমরা এক মায়ের পেটের আপন ভাই বোন। যাই হোক, অনেকদিন পর বের হলাম, সুন্দর রাস্তা দেখতে দেখতে যাচ্ছি, একদম রোদের মধ্যে বের হয়েছি। তারপর আবার আফিয়া তো রোদে তাকাতেই পারতেছে না, এমন একটা অবস্থা। আমরা বের হয়েছি একদম দুপুর টাইমে, কারণ সবকিছু কেনাকাটা করে তারপর আবার আফিয়ারা সুন্দর করে ডেকোরেশন করবে। মানে বার্থডে তো বছরে একবারই আসে, তাই না? আর সবাইকে অনেক 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 থ্যাংক ইউ আমাকে এত এত উইশ করার জন্য। মানে তোমাদের এত এত দোয়া ভালোবাসা যে আমি পাই, যেটা বলার বাইরে। যাই হোক, তারপরে বাজারে এসে নামলাম, আর আজকে সব টাকা পয়সা খরচ করবে আফিয়া, ওর ব্যাগের ভিতরে সব টাকা, রিক্সা ভাড়া থেকে শুরু করে কেনাকাটা সবকিছুর বিল ওই পে করবে। তো তারপর একটা দোকানে চলে গেলাম, এখান থেকে ওই নিচ্ছিল সবকিছু। মানে আমি জাস্ট দাঁড়া দাঁড়িয়ে দেখতেছিলাম কি কি নেয়। আমি জাস্ট কালারটা সিলেক্ট করে দিলাম ব্ল্যাক কালার, যেহেতু আমার বার্থডে ড্রেসটাও ব্ল্যাক কালার। আর আমি শুধু ওয়েট করতেছিলাম কখন কেকের দোকানে যাব, কোক আইসক্রিম কিছু খাবো, আর বার্থডে কেকটাও নিব। মানে ইদানিং আমি এত পরিমাণে খাচ্ছি আর শুধু মোটা হচ্ছি। আর আমার মতো যদি তোমরাও মোটা হতে চাও, মানে ওয়েট গেইন করতে চাও, তাহলে ক্যান্ডি ফ্লিক্স সাপ্লিমেন্টটা ট্রাই করতে পারো। এইটা হচ্ছে চকলেট ফ্লেভারের, টেস্টটা বেশ ভালোই, আর এটা বাংলাদেশের সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত, তাই এটার পার্শ্ব প্রতিক্রিয়ার বা সাইড ইফেক্টের কোনো ভয় নাই। এইটা বানানোর জন্য এক গ্লাস গরম দুধ লাগবে, আর দুধের ভিতরে এক মগ পরিমাণে ক্যান্ডি ফ্লিক্স সাপ্লিমেন্টটা দিয়ে গুলিয়ে নিলেই হয়ে যাবে, আর দিনে দুইবার খেতে হবে এটা। এটা কিন্তু কোনো রকমের ওষুধ না, এটা একটা খাবার যা মুখের রুচি বৃদ্ধি করবে। তো এই ক্যান্ডি ফ্লিক্স সাপ্লিমেন্টটা তোমরা পেয়ে যাচ্ছ গ্রিন হাব ফেসবুক পেজে, তাদের পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে, আর আমার নাম বললে এই প্রোডাক্টটা কেনার সময় তোমরা 30% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবা। তো যাই হোক, ব্যাক করে ভিডিওতে, এখানে আফিয়ার কেনাকাটা চলতেছে, ওখানে বেলুন নিয়েছিল, আমি বললাম ব্ল্যাক কালার নিতে, যেহেতু ড্রেস আমার ব্ল্যাক কালার, আর সাথে ম্যাচ করার জন্য গোল্ডেন কালার বেলুন, গোল্ডেন কালার ব্যাকগ্রাউন্ডও নিল। আপন এখানে দাঁড়ায় আছে, মানে দেখতেছে, আসলে আমিও দেখতেছি আফিয়া কি কি করে, আর তারপর ব্যাগ থেকে বের করে টাকাও দিচ্ছে। মানে আজকে সবকিছু ওই করতেছে, আমি আর আপন শুধুমাত্র দেখার জন্য আসছি। এখান থেকে আবার টেপ নিল, এটা হচ্ছে ডাবল সাইডেড টেপ, আর একটা নিল নর্মাল টেপ। তো সবকিছু কেনাকাটা শেষ করে এখান থেকে বের হলাম। এখানে ফুলের দোকান ছিল কিছু, বাট আজকে ফুল নেই নাই। আর জিরো পয়েন্টের এখানে এসে দেখি শরবত বিক্রি করতেছে, তাই আমরা এখানে দাঁড়ায় গেলাম। মানে এখান থেকে হচ্ছে শরবত খাবো, আফিয়া বলতেছিল আমরা সবসময় শরবত দেখলেই খাই। তো এখান থেকে তিনজনের জন্য তিন গ্লাস শরবত নিয়ে নিলাম, ঠান্ডা ঠান্ডা শরবত। আর তারপরে দেখি পাশে ফুচকার দোকান, তো এখানে বললাম ফুচকা বানাতে। এই ধরনের পাপড় গুলো দেখলে আমার ফুচকা খেতে ইচ্ছা করে, মানে গোল গোল গুলো ভালো লাগে না, বাট এগুলো ভালো লাগে। আমি বারবার বলতেছিলাম ঝাল কম দিতে, তাও অনেকগুলোই দিছে, আমরা তিনজনের কেউই ঝাল খেতে পারি না। শুধু এই ফুচকা গুলো দেখে খেতে ইচ্ছা করলো, তাই বানাতে বললাম, আর আমাদেরকে বানিয়ে বানিয়ে দিচ্ছিল এখানে। এই তো আমার ফুচকা রেডি, টেস্টি ছিল অনেক, বাট অনেক ঝাল ছিল। আর ঝাল খেয়ে ওদের অবস্থা একদম 12টা বেজে গেছে, ওরা আবার গেছে হচ্ছে শরবত খেতে। মানে ঝালে এমন অবস্থা, আফিয়ার চোখ টোক লাল হয়ে গেছে একদম। মানে আমরা কেউই ঝাল খেতে পারি না, ঝাল খেলে একদম অবস্থা 12টা বেজে যায়, তাই ওরা আবার শরবত খাচ্ছিল যাতে ঝাল কমে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আবার হাঁটতে শুরু করলাম, এখন হাঁটতে হাঁটতে যাব কেক কিনতে। আর এখানে ম্যানিকুইন গুলো দেখে আফিয়াও এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়ায় আছে। তো তারপরে গেলাম টেস্টি ট্রিটে কেক কিনতে, চকলেট কেক নিলাম, যেহেতু আমার বার্থডে ড্রেস ব্ল্যাক কালার, চকলেট কেক নিলে ম্যাচ হবে। আর আমাকে একটা কাগজ দিয়ে বললো কি লিখতে হবে, আমি বললাম বেশি কিছু লিখতে হবে না, জাস্ট 19 লিখে দেন, মানে এইবার আমার 19 বছর পূর্ণ হচ্ছে। মানে মানুষ এজ ঢেকে রাখে, আর আমি কি সুন্দর এজ রিভিল করতেছি ভাবা যায়। যাই হোক, ব্যাপার না, সামনে এইচএসসি দিব, বয়স এমনিতে বোঝাই যায়। তো তারপর এখান থেকে আইসক্রিম নিলাম, আইসক্রিম নিয়ে যাব না, আইসক্রিম এখানে খেয়েই যাব, তাই এখানে বসতেছিলাম। তো এখানে বসে বসে তিন ভাই বোনে আইসক্রিম খেলাম, আর আফিয়াকে বলছিলাম আমি একটু ভিডিও করে দিতে, আর ও আমার ভিডিও করে দিচ্ছে এইভাবে, আর তোমরা দেখলে অবাক হবা, ও আসলে আমার ভিডিও করার জন্য এখানে নিচে বসে পড়ছে, মানে বসে বসে ভিডিও করতেছে, কি একটা অবস্থা। তো তারপরে বিল দিল, এখানেও আফিয়াই বিল দিল, মানে আজকে সবখানে ওই টাকা পয়সা দিচ্ছে আর কি। আর তারপর এখান থেকে কেকটা নিলাম, আর এখন আবার হাঁটা শুরু করব। হাঁটতে 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 আলুপট্টি পর্যন্ত চলে আসলাম, আর এখন চলে আসলাম তালাইমারি রোডে। আমি আফিয়াকে বলতেছিলাম এই দেখ তোর বান্ধবী, এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আমার একটা ড্রেসের শ্যুট ছিল, মানে এখন যে ড্রেসটা পরে আছি এটা, তাই এখানে শ্যুটটা কমপ্লিট করলাম, মানে কিছু ছবি টবি তুললাম। এই ড্রেসটা আসতে হচ্ছে মেঘমালা ফেসবুক পেজে, আমার পেজে অলরেডি ছবি আপলোড করে মেনশন দেওয়া আছে পেজটা। আমার বার্থডে ড্রেস কিন্তু এটা না, বার্থডে ড্রেস আমি সন্ধ্যার সময় পরবো। তো এখানে বসে বসে বেশ চিল করতেছিলাম, বাতাস আসতেছিল, ভালোই লাগতেছিল। দুজনে এখানে বসে আছি, আর আপন বসে আছে ওই যে ওখানে, মানে জুম করে ওর ভিডিও করতেছি, আমার ফোনের জুমিং পাওয়ার কি বাপরে। তো এখানে বসেছিলাম, বসে থাকতে থাকতে খুবই বাজে একটা কাজ হয়েছে, যেটা হচ্ছে আমার মাথার উপরে পাখি পটি করে দিছে, মানে কি একটা অবস্থা। তো এখানে বসে থাকার শখ আমাদের মিটে গেছে, তাই এখন যাচ্ছি রিক্সার খোঁজে। আর রিক্সাওয়ালাকে আমি যেভাবে বুঝাচ্ছিলাম, মানে এদিক দিয়ে এদিক যাবেন, সেদিক যাবেন, মানে একদম হেভি করে বুঝাই দিচ্ছিলাম। মানে আমার এখন এমন একটা অবস্থা, কোনো মতে বাসায় যেতে পারলে বাঁচি, মাথার উপরে একদম অবস্থা বাজে হয়ে গেছে। তো ওখান থেকে সরাসরি রিক্সা উঠে চলে যাচ্ছি
যাচ্ছি এখন বাসায়। এখন বাসায় গিয়ে সবার আগে ফ্রেশ হব, দেন বার্থডে ড্রেস পরবো, সাজগোজ করবো, আর আফিয়া আপন ওরা সবাই মিলে ডেকোরেট করবে, তারপর কেক কাটবো, সেলিব্রেট করবো, সবকিছু থাকছে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থাকো, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।